এই সরকার এবার যেটা করতেছে সেটা হলো নির্বাচনের নামে যা করতেছে তাতে যারাই নির্বাচন দেখতেছে তাদেরকে যদি বলেন যে নির্বাচন করবেন বলে যায় না ভাই এটা নির্বাচন হলেই নির্বাচন নাই আমরা নির্বাচন শব্দটাকেও পচায় দেওয়া হচ্ছে আর নির্বাচন হলো গণতন্ত্রের বাহন সেই বাহন যদি নষ্ট হয়ে যায় গণতন্ত্র দুর্বল হয়ে যায় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এই সরকার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে আপনাদের চোখের সামনে প্রমাণ আপনারা ভোট দিয়ে মেয়রের আসনে বসেছেন আমাদের জেনারেল সেক্রেটারি সাহেবকে তাই না আপনারা বসেন নাই বিপুল ভোটে জিতেন নাই উনি জনগণ চায় খুলনার জনগণ চায় মেয়রের সিটে উনি বসবেন কিন্তু সরকার ওনাকে বসতে দেবেন না মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাই করে নাই এমন কাউকে দিয়ে মেয়র চালান মেয়রের পদ চালানো হচ্ছে যারা ভোটে নির্বাচন করা লাগে নাই নির্বাচনে ভোট করা লাগে নাই বিনা ভোটে নির্বাচিত যারা তারা মন্ত্রী হয়ে সংসদের সচিবালয়ে বসে আর ভোটে নির্বাচিত আমাদের মেয়র সাহেবরা হয় জেলখানায় আর না হয় রাস্তায় উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র বিরোধী দলের যারাই প্র্যাকটিক্যালি তেমন কেউই কাজ করতে পারছে না এটা গণতন্ত্র না এটা গণতন্ত্রের নামে একটা তামাশা খেলা